পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে রাজধানীতে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কংগ্রেস ভবনের সামনে একটি বাইকে আগুন দিয়ে জ্বালিয়ে প্রতিবাদ করেন যুব কংগ্রেসের কর্মীরা। পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে প্রদেশ যুব কংগ্রেস। সেই মিছিলে উপস্থিত ছিলেন যুব নেতা রাখো দাস, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জারিতা লাইটলাং সহ অন্যান্যরা। এই কর্মসূচি সম্পর্কে জারিতা লাইটলাং সাংবাদিকদের জানান, দেশের এবং রাজ্যের সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধে একবারই ব্যর্থ হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। कांग्रेस द्वारा ये प्रदर्शन किया जा रहा है क्योंकि आप सबको पता है किस तरीके से देश में लोग त्रस्त हो चुके हैं, चाहे वो सिलेंडर का दाम हो, चाहे वो खाने पीने का सामग्री का दाम हो, चाहे वो जीएसटी की बात किया जाए, चाहे वो सब्जियों की बात किया जाए, हर तरीके से इस देश की जनता त्रस्त हो चुकी है और बीजेपी सरकार बस अपने लोगों को ही धनवान करने पे मतलब लगे हुए हैं। बस हम दो और हमारे दो यही चल रहा है इतने सालों से, और अभी भी आगे में जाकर आप देखोगे तो उनका ही लोन माफ किया जाता है और बाकी सब जो भी होता है वो भी मतलब उनके लिए ही होता है, आम जनता के लिए तो कोई सोचता ही नहीं है। जब सिलेंडर की बात, প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সেই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কংগ্রেস ভবনের সামনে একটি বাইক আগুন দিয়ে জ্বালিয়ে প্রতিবাদ করেন যুব কংগ্রেসের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।